জীবন বাস্তবতার হলত ফরিয়ে রে জীবিকার তাগিদে আরা বিভিন্ন বিক্ষা ব্যস্ততায় বন্ধু বান্ধব বেগুনের ফরে মিলিত হইবার সুযোগ খুব একটা নফাই আরা হতে সেই স্কুল জীবন বেগুনে শেষ করছি ব্যাগ বন্ধু হলো একত্র রইরে নাচি গাইরে আনন্দ উৎসব হই হুল্লোর করি এবং বেগুনের মাঝে আনন্দ ভাগাভাগি করে লিবার মতো বিশেষ হন দিন নোয়াইয়ে তবে এবার নাচ গান হই হুল্লোরের ভিতর উগ্রদিন উদযাপন করছি সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কেএম উচ্চ বিদ্যালয়ের 97 ব্যাচের শিক্ষার্থী হল শুক্রবার গোড়া দিন জুড়ি সলিমপুরের উকা ফারকর মাড়ত এই মিলন মেলা অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালের এসএসসি বেসর শিক্ষার্থী লইয়ে গঠিত সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ ইমামউদ্দিন ইমু ও সদস্য সচিব মোহাম্মদ জাকারিয়া নিশাতর তত্ত্বাবধানে এই পুনর্মিলনীত গোড়া দিন জুড়ি নানান আয়োজনের ভিতর আসিল ফুলেল শুভেচ্ছা কুশল বিনিময় স্মৃতিচারণ সম্মাননা জানন রেফেল ড্র প্রীতি বোস ফটো সেশন সহ ইত্যাদি আর এই অনুষ্ঠান নত 97 বছর প্রায় 150 জন ছাত্র ছাত্রী অর্থাৎ সাবেক শিক্ষার্থী তারার পরিবার পরিজন লইয়ারে আনন্দ উল্লাসে মাতি উড়ে এ সময় এড়ে এই মিলন মেলাওয়া 300 জনের অধিক মানুষে পরিণত হয় বহুত বছর পরে দেখি এনে বেশি শান্তি লাগে আগামী 2022 সালের নীতি আরোগ্য 25 বছর পূর্তি করতাম স্যার এই 25 বছর পূর্তিরে সামনে রাহি আর আরো ছোট ছোট প্রোগ্রাম করে আগে আজি আর মিলন মেলা হলো আরো 2022 সালের এদিনের অনুষ্ঠানত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানত ব্যাগ বন্ধুয়াল একত্রে নাচিয়েরে গাইয়েরে আনন্দ উৎসব আর হই হুল্লোড়ের মাধ্যমে মাতি উড়ে জ্যান ফিরে গিয়ে তারা আবার সেই স্কুল জীবন অর্থাৎ শৈশবত ডেস্ক নিউজ সি প্লাস টিভি